সৃষ্টি টিভির সকল দর্শককে সৌভাগ্য দর্পণের তরফ থেকে ফোনের লাইভ অনুষ্ঠানে জানাবো আরো একবার অনেক অনেক স্বাগত। সঠিক সময় কিন্তু আবারও উপস্থাপনা শুধুমাত্র আপনাদের জন্য। সময় সময় কিন্তু আমাদের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ। যারা সময়কে সঠিক সময় ব্যবহার করতে পারে তারা হয়তো জীবনে অ্যাচিভমেন্ট বা সাফল্য খুব সহজে পায়। সেই কারণে হয়তো আমরা ভাগ্য আর দুর্ভাগ্যতে আটকে থাকি, কিন্তু সময়টাকে যদি আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু সময় সেই ফিডব্যাক আপনাকে দেবে। কিন্তু অনেক সময় আমরা চেয়েও অনেক কিছু পারি না, সেই জায়গায় জ্যোতিষশাস্ত্র। অনেক সময় আমরা নিজের অনেক অজান্তে ভুল করি, সেই জায়গাতে জ্যোতিষশাস্ত্র। আপনি হয়তো বুঝতেই পারছেন না যে আপনি কোন ভুল পথে চালিত হচ্ছেন। সেই গ্রহ নক্ষত্রের অবস্থান বলুন, কোন জায়গায় আপনাকে এগিয়ে যেতে হবে, কোন জায়গাটা আপনার জন্য নেগেটিভ, সবটাই কিন্তু জানিয়ে দিতে পারে একজন সঠিক অ্যাস্ট্রোলজার। আর সৌভাগ্য দর্পণের তরফ থেকে শুধু আপনারা যে নিজেদের বিষয়ে জানেন তেমনটা নয়, বা নিজেদের বিষয়ে জানার পরে কি করবেন তেমনটাও নয়, যে বহু দর্শক রয়েছে তারা কিভাবে রাস্তা দেখবেন। এই অনুষ্ঠানের মাধ্যমে যে উপাচার বলা হয়, যে প্রয়োগ বলা হয়, বা যে বিভিন্ন ভাবে আপনারা চলবেন বিষয়টা বলা হয়, তাতে আপনারা জীবন থেকে 100% বেরিয়ে আসবেন এমনটা অবাস্তব কথা কিন্তু কখনোই বলা হয় না। যে মুভমেন্টটা আপনার আটকে গিয়েছে, যে রাস্তাটা আপনি খুঁজে পাচ্ছেন না, ডিপ্রেশনে চলে যাচ্ছেন বা নিজের জীবনের হাল ছেড়ে দিয়েছেন, সেই জায়গায় কিন্তু আপনার একটা পজিটিভিটি আসতে বাধ্য। সেই প্রমাণ সৌভাগ্য দর্পণ দীর্ঘ বছর ধরে করেছে, সেই প্রমাণে আপনারা ভালো আছেন, আপনারাও জানিয়েছেন। আজকে আরো একটা লাইভ অনুষ্ঠান দেখে নেওয়া যাক বা জেনে নেওয়া যাক আজকে কাদের কোন সমস্যার সমাধান নিয়ে আজকে ডক্টর তীর্থবত আচার্য উপস্থিত হয়েছে জানাবো আপনাদের তরফ থেকে। ওনাকে অনেক অনেক স্বাগত। ওম গং গণপতায় নমো, জয় গোপালায় নমো, জয় যোগীরাজের জয় হোক। নমস্কার সকল দর্শককে স্বাগত জানিয়ে আজকে নতুন একটি পর্বে সৌভাগ্য দর্পণকে নতুন ভাবে আঙ্গিকে সাজিয়ে আপনাদের কাছে উপস্থাপন করছি। দেখুন, আমাদের জীবনে প্রতিনিয়ত কিছু না কিছু শিক্ষা কিন্তু আমাদের দিয়ে চলেছে। সেই শিক্ষাটা আমাদের যেমন ভালো হতে পারে, কিছু ক্ষেত্রে খারাপও হতে পারে। প্রতিনিয়ত আমাদের জীবনে যে ভালো ঘটনাই ঘটবে তেমনটা যেমন নয়, ঠিক একই রকম ভাবে আমাদের জীবনে যে খারাপই যে ক্রমাগত ভাবে প্রতিনিয়ত ঘটে চলবে সেটাও কিন্তু ঠিক মেনে নেওয়া যায় না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু অ্যাস্ট্রোলজি আপনাদের ভালো থাকার জন্য, আপনাদের সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য। দেখুন, আমাদের মাইথোলজিকে যদি একটুখানি প্রসারিত করে তাকে যদি দেখা যায়, এই জ্যোতিষশাস্ত্রের সৃষ্টি কিন্তু প্রায় 6,000 বছর আগে। এই যে 6,000 বছর আগে যখন এই জ্যোতিষশাস্ত্রের সৃষ্টি এবং তারপর প্রতিটা পরিপ্রেক্ষিতের আঙ্গিতে আমাদের মুনি ঋষিরা কিন্তু তাদের মার্জনা বা তাদের যে দৃষ্টিভঙ্গি বা আমাদের জীবনে যে বিভিন্ন সমস্যার যে আঙ্গিক, সেই আঙ্গিকগুলোকে বেরিয়ে আসার জন্য কিন্তু তার একটা প্রচ্ছন্ন এবং প্রকৃষ্ট ছবি কিন্তু এই জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে কিন্তু তারা তুলে ধরেছেন। কিন্তু বর্তমানে কিছু কিছু ক্ষেত্রে দিয়ে দেখতে গিয়ে মানে কিছু কিছু নিজেরাও কনফিউজ হয়ে যাই। তো কিছু কিছু ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র আজকাল যেন মনে হয় আর শাস্ত্র কোথায় থাকছে না, এটাকে নিজেদের মনের মতো করে এটা গল্পের আঙ্গিক সাজিয়ে ফেলা হচ্ছে। তো এই জায়গাটাকে অর্থাৎ ব্যবসায়িক দিক থেকে যদি ফিজিবিলিটি পেতে হয়, সেই ব্যবসায়িক দিক থেকে ফিজিবিলিটি পাওয়ার জন্য ডেফিনেটলি সেক্ষেত্রে শাস্ত্র পড়ে যে টোটকাগুলো বা উপাচারগুলো বলা হবে তেমন তো সময় কোথায়, আর তেমনটা হয় না। এই কারণের জন্য রাস্তা দিয়ে আস্তে আস্তে নিজের মনের মতো করে গুছিয়ে নিয়ে আলু পটল বেগুন এসব দিয়ে বিভিন্ন টোটকা বলতে শোনা যায়। অর্থাৎ মানুষকে ভুল বুঝিয়ে, সঠিক পথটা না দেখিয়ে, ভুল বুঝিয়ে যতটা ইনকাম করা পসিবল সেটার দিকে প্রকৃষ্ট নজর। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সৌভাগ্য দর্পণ আপনাদেরকে একটা প্রত্যেকটা অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কাছে একটা প্রকৃষ্ট ছবি তুলে ধরার চেষ্টা করে, বিভিন্ন টপিক ধরে ধরে। এবং তীর্থব্রত আচার্যের সবসময় চেষ্টা থাকে যে তার বিগত দিনে যে চেম্বার প্র্যাকটিসের যে অভিজ্ঞতা এবং সে যতটুকু জ্যোতিষ এবং তন্ত্র অর্জন করতে পেরেছে সেই জায়গা থেকে আপনাদের কাছে সেগুলোকে শেয়ার করে। কারণ আপনাদের কাছে শেয়ারের মাধ্যমে আপনারা তাদের কাছে শেয়ার করার একটাই কারণ, যে প্রবলেমগুলো অ্যাকচুয়ালি আমি ফেস করছি বা আমি আমার চেম্বার প্র্যাকটিস করতে গিয়ে দেখতে পাচ্ছি, তাতে যেন আমার যে দর্শকরা রয়েছে তারাও যেন এই প্রবলেমের জন্য তারা জীবনে আটকে না থাকেন, তারা যেন এগিয়ে যেতে পারেন। দেখুন, একটা উপাচার করলে সেখান থেকে যে 100% পারফেকশন ফল পাওয়া যাবে না এটা আমরা সকলেই কিন্তু জানি, কিন্তু একটা উপাচারকে তার ফিজিবল কিছু আপনাকে, আমি আমার অনুষ্ঠানে কখনোই বলি না যে উপাচারের মাধ্যমে আপনার সমস্যা সমাধান হয়ে যাবে, আমি বলি যে উপাচারের মাধ্যমে আপনার সমস্যা প্রশমন প্রক্রিয়া আরম্ভ হলো।
এবারে প্রসমান প্রক্রিয়া যখন আরম্ভ হলো তখন কিন্তু আপনার অবশ্যই সেই চার্টটিকে অ্যানালিসিস করা এবার প্রয়োজন রয়েছে এবং তাকে সেই দিক থেকে তার ফিজিবল জায়গাটাকে দেখানোর দরকার রয়েছে। তো আজকে সেই নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে প্রতিদিন আলোচনা থাকে, তো আজকে বিষয় আলোচনা থাকবে যে ব্যবসা। দেখুন করোনা পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু ব্যবসায়ীর ক্ষেত্রে আমি আমার প্র্যাকটিসের ক্ষেত্রে খুব কয়েকজন কম লোক ছাড়া কারোর মুখে এখনো পর্যন্ত ফাইন্যান্সিয়ালি তারা ডিস্টারবেন্স নয়। প্রত্যেকের ক্ষেত্রে আগে যে ব্যবসা ছিল সেই ক্ষেত্রে কিন্তু সবারই কিন্তু কিছু না কিছু প্রবলেম তৈরি হয়েছে। অর্থাৎ অর্থ কিন্তু আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, বলতে পারেন অর্থ আমাদের জীবনে প্রত্যেকেরই দরকার, এবং অর্থ হলো আমাদের কাছে বর্তমান সমাজ ব্যবস্থার শ্বাস বায়ুর মতো। অর্থ না থাকলে আপনি জীবনে কোন রকম ভাবেই কোন সফলতা কোনো দিকে কিন্তু এগোতে পারবেন না। তো সেই জায়গা দাঁড়িয়ে আপনাকে কিন্তু সঠিকভাবে আপনাকে এই যে অনেকের ক্ষেত্রে ভেবে নেন যে যে চাকরি অর্থাৎ জবই হচ্ছে ইজ এ পার্ট অফ কেরিয়ার, বাট ব্যবসাও কিন্তু আপনাকে অনেক ফিজিবল জায়গা দিতে পারে এবং অনেক উচ্চতর জায়গায় নিয়ে যেতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে একজন আপনার অ্যাকচুয়ালি জন্ম ছক, এই যে আপনার সঠিক নির্বাচনটা এখানে খুব দরকার যে আপনার জন্ম ছক কি বলছে, এবং এই জন্ম ছকই কিন্তু আলটিমেটলি নির্ধারণ করে দেয় যে আপনার কেরিয়ারটা কোন জায়গা দিয়ে হবে, কোন জায়গা সময়টাতে আপনি ব্যবসাটা করলেন, কি ধরনের ব্যবসা করতে পারেন দিয়ে সেই জায়গা থেকে আপনি কিন্তু সাকসেসফুল হতে পারেন। তো সেই জায়গাটা কিন্তু আপনার জন্ম ছকে কিন্তু সঠিকভাবে নির্ধারণ করে দেয়, এবং সেই সঠিকভাবে যদি নির্ধারণ করে আমরা যদি জীবনে এগোতে পারি তাহলে কিন্তু, এবং এই সঠিক পথ নির্ধারণ করবে কে, এর জন্য কিন্তু জ্যোতিষশাস্ত্র। জ্যোতিষশাস্ত্র কিন্তু জন্ম ছকটিকে যদি সঠিকভাবে বিশ্লেষণ করে আপনার কাছে কিন্তু আপনার অ্যাকচুয়ালি কোন সুটেবল এরিয়াতে কেরিয়ার তা কিন্তু একটা দর্পণের মতো পরিষ্কার কিন্তু একজন জ্যোতিষ বিচারের মাধ্যমে আপনার কাছে কিন্তু তার একটা প্রকৃষ্ট ছবি তুলে ধরতে পারে, এবং এই মানে অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে কিন্তু আপনাদেরকে যথেষ্টভাবে ভালো রাখা সম্ভব। যেমন সবসময় যে আমাদেরকে একটা চার্টের উপর ডিপেন্ড করে যে তার ফিজিবিলিটি কতটা এবং সে কোন দিকে দৌড়তে পারে, দশা অন্তর্দশা পদ্ধতি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট, এবং তার সঙ্গে আপনার জন্ম ছক। এই যে জন্ম ছক, এই জন্ম ছকের ফিজিবিলিটি অনুযায়ী আপনার তো কেরিয়ার হলো, দরকার হলে সেই জায়গাটাতে আপনাকে প্রয়োজন মতো রেমিনিস করতে হতে পারে, কিন্তু সবসময় যে রেমিনিস করতে হবে এরকম কিন্তু ব্যাপার কিন্তু নয়। তার কারণ অনেক সময় ক্ষেত্রে অনেক প্রয়োগ, অনেক তান্ত্রিক প্রয়োগ, তন্ত্রের প্রয়োগ, অনেক মন্ত্র, এগুলো ফিজিবিলিটি, কিছু কিছু উপাচার, সেগুলো থেকেও কিন্তু আপনি আপনার যে প্রবলেম সেগুলোকে প্রতিহত করতে পারেন, বেরিয়ে আসতে পারেন। তো আজকের যে মূল আলোচনা থাকবে, ব্যবসায় যে ক্রাঞ্চ এরিয়া তৈরি করেছেন হচ্ছে, বা যারা নতুন ব্যবসা শুরু করছেন তারাও যে প্রবলেম ফেস করছেন তার থেকে কিভাবে বেরিয়ে আসা, ওয়ে আউটটা কি। সৌভাগ্য দর্পণ সবসময় আপনাদেরকে দিশা দেখায় ওয়ে আউট, কানেকশন তো 2-11 কানেকশন তো অনেক প্রোগ্রামই শুনবেন, কিন্তু ওয়ে আউটটা কি, এই ওয়ে আউট থেকে আপনি কি করে বেরোবেন, আমরা একজন কলাকে নিয়ে তারপরে আলোচনা করব। নমস্কার, বলবেন কে আছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি মাধুরী থেকে আপনার মানে বলছিলাম। বলুন, ডেট অফ বার্থ বলবেন? হ্যাঁ, 11 August 2002। সময়? 7:09 সকাল, কলকাতা। নাম বলুন আপনার। অর্ক প্রভুপাল। কতদিন ফলো করছেন অনুষ্ঠান? আমি দাদার অনুষ্ঠান বিগত 1 বছর ধরে দেখি, এবং আমার একজন আত্মীয় গিয়ে খুব ভালো উপকৃত মানে হয়েছে, আমার খুব আর কি মানে ভালো লাগে, আমি অনেক দিন ধরে অনুষ্ঠান কিন্তু কোনো লাইনে একটু মানে পাই না। আপনার রিলেটিভ কারোর থেকে শুনেছেন তাই তো? খুব ভালো মানে উপকৃত হয়েছিলেন, ওই জন্য আমি ওনার অনুষ্ঠান সবসময় ফলো করি। উনি চেম্বারে এসেছে যে মানে প্রবলেমটা নিয়ে সে সলিউশনটা পেয়ে গিয়েছে, তা সেইটা দেখে আমার নিজের বিষয়ে জানার ইচ্ছা। তার কি অভিজ্ঞতা শেয়ার করেছে, মানে যিনি এসেছিলেন মানে দাদা কেমন, এখানে যা বলে তেমন চেম্বারে অন্য রকম কিছু আমাকে বলেছেন যে দাদা মানে প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে বুঝিয়ে দেন যেটাই সবচেয়ে বেশি ভালো লাগে, মানে মানে যতবার উনি মানে জানতে চান প্রত্যেক মানে ভালোভাবে শেয়ার করেন উনি, তো মানে এমন আর কি মানে ভালো লাগে, এবং যেরকম যেরকম বলেছিলেন একদম ফলো করে এখন উনি খুবই আর কি মানে ভালো আছেন। আচ্ছা, মানে একের বার দুবার তিনবার চেম্বারে গেলেও একই রকম সময় দিয়েছে তাই তো? এরকম না যে প্রথমবারই বেশি সময়, একই রকম ব্যাপার। তাহলে আর এখন যা যা বলেছে দাদা সেই পথে চলে ভালো আছে তাই তো? একদম একদম একদম। সেই থেকে বিশ্বাসটা হলো যে না একবার ফোন করে জানি। হ্যাঁ
একদম, আর মানে দাদার প্রতি একটা মানে মর্যাদা এবং একটা মানে বিশ্বাসও তো মানে এসে গেছে, মানে মানে বলেছিলেন সেগুলো সবই মানে মিলে গেছে, দুজনে একটু মানে ভরসা হয়েছে গেছে। শুধু মানে মিলে গেলেই যে তা নয়, সেই রাস্তাটা যে ভালো থাকা যায়, তাই তো? সঠিক জায়গায় আসলে। আচ্ছা অর্কপ্রভ, আপনার এখানে জন্ম ছকে যা পাওয়া যাচ্ছে, সিংহ লগ্ন সিংহ রাশি, এই লগন চাঁদা যাদের হয়, লগন চাঁদার ক্ষেত্রে আমি আমার বিগত দিনের চেম্বার প্র্যাকটিসে দেখেছি, তাদের ক্ষেত্রে জীবনে প্রচুর ওঠা পড়ার মধ্যে দিয়ে যেতে হয়। এবং এখানে দ্বিতীয় পতি বুধ চন্দ্রের সঙ্গে যুক্ত অবস্থায় বসে রয়েছে, এবং দ্বাদশ স্থানে মঙ্গল বৃহস্পতি রবি, এবং এখানে লগ্নপতি দ্বাদশ লগ্নপতি বৃহস্পতির সঙ্গে সংযুক্ত অবস্থায় বসে রয়েছে, এবং তার সঙ্গে এখানে মঙ্গল নিচস্থ অবস্থায় বসে রয়েছে। তো এই যে জায়গাটা মূলত এখানে আপনার প্রশ্ন ফাইন্যান্সিয়াল এরিয়া এবং তার সঙ্গে কেরিয়ার রিলেটেড। একদম একদম, হ্যাঁ হ্যাঁ। এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, আপনার মূলত এখানে যে দশাপতি, এই দশাপতি বর্তমানে আপনাকে খুব একটা সুটেবল কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছে না, কিন্তু আমি আমার বিগত অনুষ্ঠানগুলোতে যখন এই বছর আরম্ভ হয়েছিল জানুয়ারি মাসে, তখন কিন্তু বলেছিলাম যে এই সিংহ রাশি জাতক জাতিকা যাদের আছে তাদের ক্ষেত্রে বর্তমান সেপ্টেম্বর মাস পর্যন্ত সময়টা কিন্তু খুব একটা ভালো নয়, কিন্তু তারপর থেকে আফটার বিকামিং অক্টোবর 15th or 16th অক্টোবরের পর থেকে কিন্তু তাদের যে ক্রাঞ্চ এরিয়াগুলো সেগুলো কিন্তু কভার করতে আরম্ভ করবে, এবং এমন কোন মানুষের সান্নিধ্য পাবে যার মাধ্যমে সে কিন্তু তাকে ওয়ে আউট করবে। এই স্পেসিফিকেশন কিন্তু আমি আমার বিগত অনেকদিন আগে কিন্তু এটা বলেছিলাম। আপনার ক্ষেত্রে এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে, এখানে আপনার দশম স্থানে রাহুর একটা প্রভাব থাকছে, ফলে আপনার কিন্তু বাড়ি থেকে দূরবর্তী স্থানে একটা কিন্তু কাজের সম্ভাবনা, এবং আপনার পড়াশোনা কি সায়েন্স রিলেটেড নিয়ে হয়েছিল? এখানে যা দেখা যাচ্ছে আপনার কিন্তু পার্টিকুলারলি সায়েন্স ওরিয়েন্টেড পড়াশোনা বা কম্পিউটার ওরিয়েন্টেড পড়াশোনা যদি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ফিজিবল জায়গা বা সেই জায়গা থেকে কিন্তু একটা উঠে আসার জায়গা কিন্তু স্ট্রং থেকে। মাস কমিউনিকেশন মানে করেছিলাম, মাস কম জার্নালিজম নিয়ে আমি একজন 11 12 কি নিয়ে পড়া 11 12 কি করেছি 11 12 কি নিয়ে পড়াশোনা হয়েছে 11 12 এ পিওর আর্টস নিয়ে পিওর আর্টস নিয়ে এই জায়গাটাই কিন্তু আপনার একটা প্রবলেম। এই জায়গাটা যদি আগে কারোর সঙ্গে কনসাল্ট করতেন তাহলে কিন্তু জায়গাটা ঠিক হতো, তার কারণ হচ্ছে এই জায়গাটা কিন্তু কখনোই ঠিক নয়। কিন্তু একটা জায়গা আমি আপনাকে বললাম যে আপনার যে জন্ম ছক সেই অনুযায়ী কিন্তু সাপোর্ট দেয় আর একটা জিনিস, সেটা হচ্ছে কম্পিউটার ওরিয়েন্টেশন, সেটা হচ্ছে মাস কমিউনিকেশন। আপনি যখন পড়েছেন তার মানে মাস কমিউনিকেশনে কিন্তু কিছুটা এখানেও কিন্তু কম্পিউটার ওরিয়েন্টেড কাজকর্ম এবং বাইরে গিয়ে কাজকর্ম, যেটা আমি আগে উল্লেখ করলাম যে বাইরে গিয়ে কাজকর্ম, কিন্তু আপনার এখানে সায়েন্স ওরিয়েন্টেশন যদি হতো তাহলে কিন্তু আপনার সাকসেসের জায়গা কিন্তু আরো বেশি পরিমাণে হতো, এবং বর্তমানে আপনাকে বিভিন্ন ক্ষেত্রে আপনি হয়তো চাকরির চেষ্টা করছেন কিন্তু সেইভাবে যোগাযোগটা তৈরি হচ্ছে না, এবং আপনি বিগত দিনে যতটা পরিমাণ ফিজিক্যাল চেষ্টা করেছেন সেই জায়গা থেকে কিন্তু কোন রকম ভাবেই কিন্তু সেই সাকসেসফুল জায়গাটা কিন্তু তৈরি হয়নি। সম্পূর্ণরূপে চাকরির চার্ট, এখানে কোন রকম ভাবে ব্যবসার চার্ট না, কিন্তু এখানে প্রবলেমটা কোথায়, এখানে অ্যাকচুয়ালি দশম স্থানে রাহু বসে রয়েছে, এবং আমি আমার প্রত্যেকটা অনুষ্ঠানে বলি যে D10 চার্ট হচ্ছে আলটিমেট আনসার আপনার কর্মক্ষেত্রে দাঁড়িয়ে। D10 চার্টের ক্ষেত্রে যদি D10 চার্ট কিন্তু আপনার ক্ষেত্রে যে দশমপতি এবং D10 চার্টের যে দশমপতি অর্থাৎ দশমাংশের যে দশমপতি সেই দুটো কিন্তু খুব একটা ভালো অবস্থায় নেই, ফলে বর্তমান দশাও কিন্তু আপনাকে সাপোর্ট দিচ্ছে না, এটাই হচ্ছে মেন প্রবলেম। এবং এর সঙ্গে একটা মাঙ্গলিক দোষ, দ্বাদশ স্থানে মঙ্গল বসে রয়েছে, এবং এই দ্বাদশ স্থানে মঙ্গল যখন থাকে সব ক্ষেত্রে যে মঙ্গল আবার নিচস্থ হয়ে গেছে, নিচস্থ হয়ে গিয়ে মাঙ্গলিক, এই জায়গাটা হয়ে গেছে প্রবলেম, এবং তার সঙ্গে বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থায় যুক্ত হয়েছে, অর্থাৎ এখানে একটা নিচস্থ গ্রহ এবং তুঙ্গস্থ গ্রহ, ফলে তুঙ্গস্থ গ্রহের যে জায়গাটা পাওয়ার যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু এখানে লস করছে, এবং আপনার পারিবারিক ক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনেও কিন্তু অনেক টানাপোড়েন বা একটা প্রবলেম কিন্তু মাঝখানে লাইফে ফেস করতে হচ্ছে এবং বর্তমানে ফেস করে চলছেন, একটু শেয়ার করবেন। ব্যক্তিগত জীবনে টানাপোড়েনটা একটা বিশাল ইম্প্যাক্ট ফেলছে, যার যেটা আপনার বর্তমান সময়ের উপরেও কিন্তু একটা প্রভাব পড়ছে, এবং আপনার মানসিক ভাবে একটা চাপ তৈরি করছে, এটার জন্য এই যে মাঙ্গলিক দোষ, এবং তার সঙ্গে এই যে পার্টিকুলার কিছু কিছু ক্ষেত্রে যোগাযোগ তৈরি হচ্ছে কিন্তু সেই জায়গাটা আপনি ঠিক মতো করে ক্র্যাশ করতে পারছেন না, এই ক্র্যাক চেপতে না পারার জন্য চাকরি বাকরি ঠিক ঠিক
আমি তো আগেই বললাম এটা একদম 100% চাকরির ছক, ভালো চাকরি বাকি বললাম তো এটা 100% চাকরির ছক, কিন্তু এই মাঙ্গলিক দোষ আর কিছু জায়গা প্রবলেম রয়েছে, এই জায়গাটাকে পার্টিকুলারলি রেকটিফাই করুন, ভালো করার সঙ্গে কনসাল্ট করে এই জায়গাটাকে রেকটিফাই করুন, অক্টোবর মাসের পরে আপনি ডেফিনেটলি চাকরি পাবেন, কিন্তু তার আগে রেকটিফাইটা অবশ্যই করুন, শুধুমাত্র শুনে বসে থাকবেন না, একটু স্টেপ নিন, ভালো কারোর সঙ্গে কনসাল্ট করুন, যে জায়গা থেকে এই জায়গাটাকে প্রপার মানুষকে নির্বাচন করুন, যে সেই জায়গা থেকে কাজ করান, সেই জায়গা থেকে যে প্রবলেম গুলো পাচ্ছেন সেই প্রবলেম গুলো তাদের সঙ্গে আলোচনা করে ওয়ে আউট করুন, ডেফিনেটলি এখান থেকে সাকসেসের জায়গা নিশ্চয়ই আমি আপনার সঙ্গেই মানে যাবো, মানে যোগাযোগ করবো, কারণ আমার একজন ভালো মানে উপকৃত পেয়েছে, আমি আপনার কাছে যাওয়ার চেষ্টা, সেটা সেটা অর্কবাবু আপনার ব্যাপার, আপনার ইচ্ছে, কিন্তু আপনি নিজে দেখেছেন যে সঠিক জায়গা আসলে কাজ পাওয়া যায় বা ভালো থাকা যায়, সেই জন্যই বারবার বলা যে অনেক সময় আমরা শুনি যে এই বছরে চাকরি হবে, 2023 সাল 21 বছর বয়স, এটাও একটা আইডিয়াল টাইম ক্যারিয়ারের স্টার্টআপ, এই সময়টা জায়গাটা যে অক্টোবরের মধ্যে অনেক সময় কি হয় আমরা ওইটাই শুনি কবে হবে, কিন্তু তার আগে যে প্রবলেম গুলো শুনে নিলে যে অক্টোবর মাসের পর থেকে ভালো সময় আসতে পারে, কিন্তু সেটা সিংহ রাশির জন্য, কিন্তু এটা টোটালি চিট উপর দাঁড়িয়ে, কিন্তু এর পার্সপেক্টিভ আপনার দশ অন্তর্দশা আপনার বাচ্চা কি সাপোর্ট করছে সেটাও একটা ফ্যাক্টর, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি সবসময় যে আপনি হিট করতে পারবেন সেই জায়গায়, এই যে পার্টিকুলার পাচ্ছে কিন্তু হিট করতে পারছে বা ওনার রেমিডি টাইমও কিন্তু এইটা এক্স্যাক্টলি, যেটা সময় আমাদের এটা একটা পার্টিকুলার, এবং এই যারা 20-21-22 যারা স্টার্ট আপ করছে এই সময়টাকে যদি একটু জন্মছক থেকে অ্যানালিসিস করে নেওয়া যায় যে সেই মতো করে ওয়ে আউট করে বেরোনো যায় বা যা প্রবলেম আছে সেটাকে সেই মতো করা যায়, যেটা আমি আগের অনুষ্ঠানে বলেছিলাম যে যদি অনেক ছোট বয়স থেকে যদি গ্রহ সংস্কার গুলো করা যায় তাহলে কিন্তু আপনি আলটিমেট ফিজিবল জায়গা থেকে পৌঁছে দেবেন, মানে একটা পরিষ্কার কথা, রোগটাকে গাড়িয়ে দেওয়ার আগে অল্পের মধ্যে চিকিৎসা করলে যেমন মেডিসিন কম লাগে, গ্রহের ক্ষেত্রেও তাই, যদি যোগাযোগ করার ইচ্ছা থাকে চট করে বলবো মোবাইল নাম্বারটা নোট করুন, সময় বেশি থাকে না বলে অ্যানাউন্সমেন্টের সমস্যা থাকে, যদি মনে হয়ে থাকে দ্বিতীয়বতকে দরকার তাহলে অ্যাপয়েন্টমেন্ট করে চেম্বারে আসবেন, মঙ্গলবার ব্যারাকপুর, বুধবার শিয়ালদা, বৃহস্পতিবার শোভাবাজার, শুক্রবার কালীঘাট এবং শেওড়াফুড়িতে পাচ্ছেন, শনিবার দমদমে পাচ্ছেন, অনলাইন যদি প্রয়োজন হয় তাহলে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করবেন, মোবাইল নাম্বার কিন্তু আলটিমেট, যেখানে আপনি চেম্বার ভিজিট হোক বা অনলাইনের জন্য ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, আমরা যে আলোচনা ছিল দেখুন ব্যবসার ক্ষেত্রে করোনাত্তর পরিস্থিতিতে কিন্তু মোটামুটি ভাবে আমি আমার চেম্বার প্র্যাকটিস করতে গিয়ে যা দেখতে পাচ্ছি তাতে কিন্তু সব বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে কিন্তু তারা কিন্তু প্রবলেম ব্যবসা আগে খুব ভালো ছিল এখন ইম্প্রুভ করতে পারছে না, আগের মতো সেই বিক্রি বাটা নেই, খরিদ্দার সেই মতো করে পরিমাণে নেই, তো তাদের ক্ষেত্রে তাদের ওয়ে আউটটা কি, তো সেই ওয়ে আউটের জন্য আজকে একটা স্পেশাল আপনাদেরকে কিছু টিপস আমি আজকে দেব, এবং এই টিপস ব্যবহার করে বিগত এগুলো বলার প্রয়োজন হয় না, তা আপনারাও জানেন যে আপনারা বারবার ধরে প্রমাণ করেছেন যে আপনাদের এখান থেকে যে ফিজিবল জায়গাগুলো দেখানো হয় সেটাকে আলটিমেট থেকে আপনারা তার থেকে উপকৃত হয়েছেন। দেখুন বিষয়টা কি করবেন, যে কোনো শনিবার সেটা যদি অমাবস্যায়িত সময় হয় তো খুবই ভালো, তাহলে যে কোনো শনিবার একটা 50-60 গ্রামের ফটকিরি নেবেন, সেটাকে একটা কালো কাপড়ে বেঁধে আপনার ব্যবসা স্থলে কোনো একটা জায়গায় রাখবেন, সেটা আপনি রাখবেন অন্য কাউকে দেবেন না, এবং সেটা যেন আপনার পক্ষে লুকিয়ে রাখতে হবে, অর্থাৎ সেটা একটা গোপন স্থানে রাখতে হবে, সেটা যেন কেউ দেখতে না পায়। দ্বিতীয় কি করতে হবে, একটা বাজারে গিয়ে একটা হলুদ রঙের খোসা সহ একটা হলুদ রঙের পাকা সুপারি কিনবেন একদম, এবং তার সঙ্গে একটা পুরনো তামার শিকি জোগাড় করবেন, পুরনো আমাদের বাড়িতে মোটামুটি সকলের বাড়িতেই পুরনো তামার শিকি একটু খুঁজতেই পাওয়া যাবে, তো সেটাকে নিয়ে শনিবার দিন রাত্রে 12টার পর কোন বট গাছের তলাতে গিয়ে রেখে দিয়ে আসুন, ঠিক একই রকম ভাবে পরের দিন সকালবেলা রবিবার দিন সকালবেলা শুদ্ধ বস্ত্রে স্নান করে শুদ্ধ বস্ত্রে সেই বট গাছের তলাতে যান এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের নাম স্মরণ করে এবং বট গাছের কাছে নিজের প্রার্থনা জানিয়ে তার কাছে ক্ষমা চেয়ে 9টি পাতা ছিনে আনুন, এবং এই 9টি পাতা নেওয়ার পর সেটিকে দুটো ভাগ করুন, একটা 7টা একটা 2টো, এই 7টা আপনি আপনার যে ব্যবসা স্থলে আপনি যেখানে বসে ব্যবসা করেন সে চেয়ার হোক গদি হোক সেটা তার তলায় রেখে দিন একটু সিঁদুর লাগিয়ে, আর যে বাকি দুটো রইল সেই দুটোকে সিঁদুর দিয়ে আপনার ক্যাশ বক্সে রেখে দিন, এবং ওই একই দিনে একটা ক্যাশ বক্সের মধ্যে ক্যাশ বক্সের পাশে একটা জারের মধ্যে অল্প পরিমাণ লবণ নিয়ে সরিয়ে রেখে দিন, এবং তার সঙ্গে সঙ্গে যাদের ফ্যাক্টরি আছে বলুন যার ক্ষেত্রে ধরুন বারবার ধরে কোনো কাজে হিট করছেন কাস্টমার হচ্ছে না তাদের ক্ষেত্রে এই কাজটা করুন, 100% আপনি সাকসেসফুল হবেন, এবং রোজ প্রতিদিন একটা মন্ত্র পাঠ করুন এর সঙ্গে, ওং রিং সিং মানসে সিদ্ধি করি গণেশায় নম, এর সঙ্গে আরো একটা ইম্পর্টেন্ট প্রয়োগ কিন্তু থাকবে, আগে আমি কলারটা নিয়ে তারপর কথা বলি, আমরা থাকবো আলোচনা, বলুন কে আছেন সাথে, নমস্কার,
নমস্কার স্যার, নমস্কার ম্যাম, আমি পুরুলিয়া থেকে বলছি, সঙ্গীতা মাঝি। বলুন, আপনার নিজের বিষয়ে জানবেন? হ্যাঁ, আমার নিজের সম্পর্কে জানার ইচ্ছা আছে। বলুন, ডেট অফ বার্থ বলবেন। 16ই ডিসেম্বর 2001। 16ই ডিসেম্বর 2001। হ্যাঁ। সময় বলুন। ভোর 3টা। জন্মস্থান? পুরুলিয়া। পুরুলিয়া। আগে দেখেছেন কখনো অনুষ্ঠান, না প্রথমবার দেখছেন? না না, এই আমি প্রোগ্রাম দেখছি, খুবই ভালো লাগে স্যারের প্রোগ্রাম। আচ্ছা, আজকে কানেকশন হচ্ছে, যারা 1-1.5 বছর দেখছে তারা লাইন পাচ্ছে, মানে পরপর, কিন্তু এটাই কিন্তু কানেকশন। তা 1-1.5 বছর দেখার কারণটা কি, কেমন লাগে প্রোগ্রাম? অনেকদিন থেকে ট্রাই করছি কিন্তু কোনোদিন পাইনি, আজকে প্রথমবার পেলাম। অনুষ্ঠান কেমন লাগে, এত ট্রাই করার কারণ কি? খুবই ভালো লাগে স্যারের বক্তব্য, খুবই ভালো লাগে শুনতে, খুবই ইচ্ছে হয় নিজের বিষয়ে জানতে, তাই তো? হ্যাঁ। তাহলে একটা জিনিস কিন্তু বোঝা যায়, 1-1.5 বছর যে ট্রাইটা করা, তাহলে ইচ্ছা থাকলে কিন্তু, চেষ্টা থাকলে কিন্তু পাওয়া যায় অনেক কিছুই। সেটা কিন্তু আমরা সবসময় বলি বাচ্চাদের ক্ষেত্রে, শুধু বসে না, হ্যাঁ, কিন্তু আজকে সেই কানেকশন গুলি হচ্ছে যারা অনেক বহুদিনের তারা পাচ্ছে। সাথে থাকুন, আপনি শুনতে থাকুন যা বলে। দেখুন, আপনার এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে, লগ্ন পাওয়া যাচ্ছে তুলা লগ্ন, এবং লগ্ন পড়েছে স্বাতী নক্ষত্রে। স্বাতী নক্ষত্রে যতটা ঠিক আছে, তাদের ফার্স্ট পিরিয়ডের জীবনে কিন্তু প্রচন্ড উঠাপড়া নিয়ে যেতে হয়, এবং অষ্টমস্ত শনি, এবং শনি এখানে অষ্টমাস্ত থাকার কারণে আপনার কিন্তু বর্তমানে জীবনে একটা ক্রাঞ্চ বলতে পারেন, মানসিক চাপ বলতে পারেন, এবং এর সঙ্গে বৃহস্পতি রাহুযুক্ত অর্থাৎ গুরুচণ্ডাল দোষ নবম স্থানে তৈরি হয়েছে। অর্থাৎ ভাগ্যের দিক থেকে যেভাবে সাপোর্ট পাওয়ার দরকার সেই জায়গাটা কিন্তু আপনি পাচ্ছেন না। আপনার এখানে মূলত যে প্রশ্ন সেটা হচ্ছে আপনার পারিবারিক ভিত্তি, এবং তার সঙ্গে সঙ্গে আপনি যেটা চাইছেন আপনার বৈবাহিক জীবনে যে প্রবলেম বা বৈবাহিক জীবন, বৈবাহিক ক্ষেত্রে একটা সমস্যা, সেই জায়গাটা থেকে আপনার মূল প্রশ্ন। এবং এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে, এখানে পঞ্চম স্থানে মঙ্গল, এবং সেই মঙ্গল কিন্তু শনিকে দৃষ্টি দিচ্ছে, এই জায়গাটা হচ্ছে মূল প্রবলেম, যে বীজ দোষ তৈরি করছে। অর্থাৎ এখানে যে শনি মঙ্গলের যোগ, এবং তার সঙ্গে এই যে গুরু চণ্ডাল দোষ, এই জায়গাটা হচ্ছে মূল প্রবলেম। এই জায়গাটাকে ভালো করার সময় কনসাল্ট করে এই জায়গাটাকে পার্টিকুলার রেক্টিফাই করুন, আপনার যে জীবনের যে প্রবলেম গুলো সেই প্রবলেম গুলো থেকে ডেফিনেটলি ওভারকামের কিন্তু জায়গা রয়েছে। এবং এখানে শনি যখন এই গোচরে পরিবর্তন করেছে কুম্ভ রাশিতে, সেই সময় থেকে কিন্তু আপনার ম্যারেজ লাইফ বা ম্যারেজ ওরিয়েন্টেড কিছু প্রবলেম কিন্তু আপনি ফেস করছেন, শেয়ার করুন। এটাই হচ্ছে তো পার্টিকুলার যে ওয়ে আউটটা বললাম, এই পার্টিকুলার এই জায়গাটাকে আপনি করুন। এবং আপনি এখন থেকে যেটা করবেন, আগামী সপ্তাহ বৃহস্পতিবার দিন থেকে একটু কলা গাছের গোড়ায় জল দিন, একটু হলুদ মিশ্রণ দিয়ে আগামী 6টা সপ্তাহ করুন, করে ভালো করার সময় কনসাল্ট যোগাযোগ করুন, এই জায়গাটাকে ওয়ে আউট করার জায়গা রয়েছে। দেখুন, আমাদের যে মূল আলোচনায় ছিলাম যে প্রথম প্রয়োগটা আমি বললাম, দ্বিতীয় প্রয়োগটা কি করবেন, না প্রতিদিন যখন বেরোবেন তখন পান পাতা, একটু তুলসী পাতা, আর তার মধ্যে একটা মিশ্রণ করে নিন, তার মধ্যে তুলসী পাতা এবং পান পাতাকে একটা মিশ্রণ করবেন, তার মধ্যে একটু দুধ দেবেন, দিয়ে অনামিকা অঙ্গুরি দিয়ে কোন শিশুকে দিয়ে একটা তিলক দেবেন, প্রতিদিন এটা করবেন আর মন্ত্রটা পাঠ করবেন, দেখুন আপনার কাস্টমারের ঢল লাগে কিনা। আর যারা নতুন কোনো কিছু ব্যবসা শুরু করছেন, তাদের যে নতুন প্রোডাক্ট, আলটিমেট যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটাকে তোমরা সাউথ ইস্টে প্লেস করার চেষ্টা করবেন, বা আপনি কোনো জায়গায় কোনো মিটিংয়ে যাচ্ছেন, তা আপনার যে প্লেসমেন্টটা হবে সেটা সাউথ ইস্টে সেই প্রেজেন্টেশনটা রাখুন, তাহলে দেখবেন ডেফিনেটলি সেই জায়গা থেকে কিন্তু সাকসেসফুল আপনি হবেন। অর্থাৎ বাকি থাকলে এখানে যে আমরা যে আলোচনা ছিলাম সেখান থেকে এটা যদি প্রয়োগ করতে পারেন, তাহলে সেখান থেকে কিন্তু আপনার ডেফিনেটলি সাকসেসফুল জায়গা থাকছে। অর্থাৎ এখানে যে আলোচনাগুলো করা হয় সেগুলো বাস্তব ভিত্তিক এবং সম্পূর্ণরূপে বিজ্ঞানসম্মত, ও তার সঙ্গে শুধুমাত্র চিৎকার করে করে রেমিডিজের কথা এখানে বলা হয় না, এখানে আলটিমেটাম দেওয়ার চেষ্টা করা হয়। সৌভাগ্য দর্পণ সেই কাজই দীর্ঘদিন ধরে করে আসছে, তাই যারা শুধুমাত্র চিৎকার করে যাচ্ছে যে একবার আসুন একবার আসুন, তাদের ক্ষেত্রে শুধুমাত্র রেমেডি বিক্রি করাই কিন্তু তাদের ক্ষেত্রে একটা মূল কাম্যতা থেকে থাকে, সৌভাগ্য দর্পণ সেই পথে কখনোই হাঁটে না। তাই জ্যোতিষশাস্ত্রকে সঠিকভাবে পর্যালোচনা করে তাদের যদি সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তাহলে কিন্তু ফিজিবিলিটি আলটিমেট সাকসেস আপনি পাবেনই, তা না হলে অন্যের সমালোচনা করে শুধুমাত্র জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত তথ্য আপনার জন্য অন্যের সমালোচনায় কাটিয়ে যেতে হবে, এবং নিজেকে ঢাকি নিজেকে পাঠিয়ে পিটিয়ে যেতে হবে, যেটা সৌভাগ্য দর্পণ কখনো করে না। আপনাদের উত্তরণের পথ দেখায়, আপনাদের সাকসেসের পথ দেখায়, আপনার সেই পথে চললে ডেফিনেটলি সাকসেসফুল। আজকের মতো আমাদের সময় একেবারেই শেষ, পরবর্তী সময় ডেফিনেটলি দেখা হবে, ততদিন ভালো থাকুন। যদি মনে হয় তাকে সমস্যা মুক্ত হবে, তাহলে মোবাইল নাম্বার হলো, যোগাযোগের ইচ্ছা আপনি করুন। অনেক ধন্যবাদ আপনাকে, সকলে ভালো থাকুন, নমস্কার।